10,000 ডিসকাউন্ট থাকবে জি ভাই 10,000 টাকা ম্যাট্রেস ফ্রি থাকবে জি এই ম্যাট্রেসটা একদম ফ্রি ভাই ভেতর বাইরে আমাদের সেম কালার সেম ফিনিশিং থাকবে কিন্তু এই পাশে সেলফ করা থাকবে ফার্নিচারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা 20 বছরের গ্যারান্টি ভাই 20 বছরের গ্যারান্টি থাকবে জি একদম 20 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে একদম লিখিত গ্যারান্টি 20 বছর এইটা একটু ফিনিশিং গুলো দেখাই একদম এই দেখেন ফিনিশিং দেখেন এটা কিন্তু বাইরের ফিনিশিং এটা হচ্ছে ভেতরের ফিনিশিং একটা খাট একটা খাট থাকবে কিং সাইজের সাইড বক্স একটা খাটের সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি ডেসিন একটা ভ্যানিটি ডেসিন টেবিল থাকবে টুল একটা টুল থাকবে আলমিরা থাকবে একটা আলমিরা থাকবে একটা ওয়াল শোকেস থাকবে ওয়ার্ড্রপ থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম ভাই ভাই ফার্নিচার এন্ড ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি থেকে কিন্তু সরাসরি পাইকারি দামে আজকে আমরা বেডরুম প্যাকেজ দেখাবো দুইটা বেডরুম প্যাকেজ আর ভাইয়ের কাছে কিন্তু মানে দুইটা আকর্ষণীয় মডেলের বেডরুম প্যাকেজ থাকবে তো ভিউয়ার্স প্রথমে কিন্তু আমরা পরিচিত হই ভাই ভাই ফার্নিচার এন্ড ফ্যাক্টরির ওনার মেহের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই আমি ভালো আছি ভাই আজকে মানে দুইটা বেডরুম প্যাকেজ দেখাবেন জি ভাই দুইটা বেডরুম প্যাকেজ সরাসরি ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আচ্ছা ভাই কেমন প্রাইস দিবেন একটু বলেন তো ভাই আমাদেরকে আজকে মানে যেহেতু ফ্যাক্টরি থেকে আমরা আজকে ভিডিও করতেছি প্রাইসটা কেমন দিবেন একটু বলে দেন ভাই ভাই আজকে একদম সর্বনিম্ন প্রাইস কত ভাই প্রাইসটা একটু পরে বলি ভাই ভাই একটার প্রাইস একটু বলে দেন ভাই না ভাই আজকে একটা প্রাইসটা পরে বলি মাত্র 55,000 টাকা 55,000 টাকা বেডরুম সেট মাত্র 55,000 টাকা আচ্ছা দেখেন ভিউয়ার্স আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো মাত্র 55,000 টাকায় বেডরুম সেট সবাই কিন্তু নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন প্রথমে কিন্তু ভাই আপনাদের কারখানা আসার অ্যাড্রেসটা বলে দেন কারখানা আসার অ্যাড্রেসটা একদম সহজ ভাই আচ্ছা ঢাকা উত্তর আজমপুর নেমে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে পূর্ব পাশে আসে সালাবন মাজার রোড আচ্ছা এখানে সৈতি গার্মেন্ট সংলগ্ন আমাদের এবং আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আর কি ভালো হবে সবচেয়ে ওকে ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সরাসরি কন্টাক্ট করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও গুলো আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন তো প্রথমে কিন্তু আমরা একটা লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ দেখাবো এরপরে কিন্তু দেখাবো মাত্র 55,000 টাকার একটা বেডরুম প্যাকেজ তো ভাই এই প্যাকেজে কি কি আইটেম থাকবে আমাদের একটু দেখাই দেন আগে ভাই এই যে একটা খাট একটা খাট থাকবে কিং সাইজের আচ্ছা একটা ভ্যানিটি ডেসিন একটা ভ্যানিটি ডেসিন টেবিল থাকবে লগে এই যে টুল একটা টুল থাকবে একটা আলমিরা থাকবে একটা ওয়াল শোকেস থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে আচ্ছা টোটাল কয়টা আইটেম মিলে আজকের বেডরুম প্যাকেজ ভাই সাতটা আইটেম সাথে কোনো ফ্রি আইটেম দিবেন নাকি ভাই ভাই ফ্রি তো অবশ্যই আছে ওটা লাস্টে দেখা যাবে আচ্ছা ভিউয়ার্স অবশ্যই আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে কিন্তু আমরা খাটটা দিয়ে আগে শুরু করি খাটের ডিজাইনটা দেখেন এটা কিন্তু হেড সাইডের ডিজাইন এবং একটু আমরা লেগ সাইডের ডিজাইনটা দেখেন একেবারে কিন্তু ম্যাচিং করে খাটের ডিজাইনটা করা আছে তো এটা সাইজ কত আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট আছে ভাই 6 ফিট বাই 7 ফিট নিতে পারবো আচ্ছা যে কোনো সাইজ দিতে পারবে যে কোনো সাইজ নিতে পারবো কারণ আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা দেখেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে যে কোনো সাইজ নিতে পারবে এবং কালার যেটা দেওয়া আছে ভাই সেটা কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার নিতে পারবো আচ্ছা তো এই খাটের সাথে ভাই বিছনা হাইসা কি কাঠ দিবেন হাইসা গুড়া বিছনা আচ্ছা সবগুলো মেহগুনি কাঠ থাকবে জি ভাই সবই মেহগুনি সবকিছু কিন্তু মেহগুনি কাঠে থাকবে ভিউয়ার্স আমরা কিন্তু খাটটা দেখালাম এই যে খাটের মডেলটা এবং খাটের সাথে যেটা থাকে খাটের সাইড বক্স এটা কিন্তু দুই ডয়ারের একটা সাইড বক্স জি ভাই দুই ডয়ার ভাই এই যে দেখেন উপরের ডয়ারটা একদম ভেতর বাইরের সেম কালার সেম ফিনিশিং থাকবে কিন্তু আমাদের কাজগুলোর দিকে একটু ফলো করেন যে প্রতিটা কাজে কিন্তু মানসমতুল্য আচ্ছা দেখেন যেহেতু ফ্যাক্টরি থেকে কিন্তু আপনার ভাইদের এই ফার্নিচার গুলো তৈরি করা হয় আর শোরুম প্রাইসে না আছে কিন্তু একবার ফ্যাক্টরি প্রাইসে কিন্তু এই বেডরুম প্যাকেজটা ভাইদের কাছে আপনারা কিনতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আমরা ভ্যানিটিটা দেখাই মানে পিক সাইজের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন ভাই এখানে লাইট কয়টা আছে ভাই নয়টা লাইট থাকবে ভাই লাইট গুলো দিয়ে দিবেন তো অবশ্যই লাইট তো অবশ্যই থাকবো যেহেতু সিটিং করে রাখছি তো অবশ্যই যাবে আচ্ছা লাইট সহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ভিউয়ার্স আমরা কিন্তু একটু দেখাচ্ছি এই দিকে ডয়ার কয়টা আছে ভাই নয়টা থাকবে জি আচ্ছা একটু একটা আমাদের খুলে দেখান জি ভাই এই যে দেখেন মানে এটা ফিনিশিং দেখেন ভেতরে বাইরে সব জায়গায় সেম ফিনিশিং থাকবে এবং এই দিকে একটাই না ভাই প্রত্যেকটাই হ্যাঁ সবটাই একই কাজ এবং উপরে যে কাজটা করা আছে একদম নিখুতভাবে ওকে মানে এই যে ক্লিয়ার দেখা যাবে তিনটা ডয়ারে যা রাখবেন উপর থেকে সব দেখা যাবে আচ্ছা এই এই যে ভ্যানিটিটা ভাই এটার সাইজ কত আছে 4 ফিট বা 6 ফিট আছে আচ্ছা এটাও তো চাইলে ভাই যে কোনো সাইজ নিতে পারবে হ্যাঁ এটাও চাইলে যে কোনো সাইজ নিতে পারবে আচ্ছা মানে আপনাদের স্পেস যেমন আছে সেরকম করে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন জি 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 আচ্ছা এরপর আমরা ভ্যানিটি টুলটা দেখাই একটু ভাই বের করেন টুলটা এই যে ভাই এই যে দেখেন টুল এটা কিন্তু উপরে থাকবে যে বেলভেট ঠিক আছে থাকবো এটা আমরা এমনিতে জাস্ট বসে রাখছি আচ্ছা আচ্ছা দেখেন এটা না জাস্ট শুধু আমি বসে রাখছি আচ্ছা আচ্ছা এই রকম ডিজাইনই কিন্তু করা থাকবে ডিজাইন এটাই আচ্ছা ভ্যানিটি কিন্তু আমরা দেখলাম এরপর দেখাচ্ছি একটা আলমারি দেখেন এটা কিন্তু ভাই তিন পালার একটা আলমারি হ্যাঁ তিন পাটে আলমারি আচ্ছা একটু খুলে দেখেন তো ভাই দেখি ভেতরে কেমন ফিনিশিং করছেন আপনি ভাই ভেতর বাইরে আমাদের সেম কালার সেম ফিনিশিং থাকবে কিন্তু এই পাশে সেলফ করা থাকবে এবং মাঝখানে পালাটা একটু খুলে দেখেন ভাই ভিউয়ার্স এই যে এইখানে কিন্তু ভেলভেট কাভার দেওয়া আছে দেখেন এই যে ভেলভেট কাভার দিয়ে কিন্তু ডিজাইন করা থাকবে চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারবেন এই যে মাঝখানের পালাটা শাড়ি ব্লেজার হ্যাঙ্গার উপরে হ্যাঙ্গার থাকবে একটা ডয়ার আছে এইখানে একটা গোপন ডয়ার থাকবে টাকা পয়সা রাখবেন এই যে দেখেন গোপন ডয়ার আর নিচে একটা স্পেস আছে নিচে কিন্তু স্পেস আছে দেখেন নিচে খাতা কম্বল বালি সব রাখতে পারবেন আচ্ছা এই পাশে যা আছে পাশে তাই
যাইতেছে খোলা যাইতেছে না আচ্ছা আচ্ছা এবং উপর দিকে আমরা দেখতে পাচ্ছিলাম ভাই লাইট আছে এখানে হ্যাঁ অবশ্যই তিনটা লাইট আমরা জ্বালাইতে পারি নাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু লাইন এখনো দেওয়া নাই তিনটা লাইট থাকবে কিন্তু এগুলো দেওয়া থাকবে কিন্তু বিল্ট ইন ভাবে থাকবে আচ্ছা এই যে আলমারিটা ভাই এটা সাইজ কত আছে এটা 5 ফিট 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট আছে জি ভাই 5 ফিট 6.5 ফিট এটা কিন্তু ক্যারি করার সুবিধাতে পার্ট টু পার্ট আলাদা করা যাবে এটা জি ভাই এখানে টু পার্ট আলাদা করা যাবে টু পার্ট আলাদা করা যাবে অন পার্ট আলাদা করা যাবে এটা টু পার্ট এবং কানিস্টা আলাদা করা যাবে জি এই কানিস্টা একদম আলাদা আচ্ছা এই যে দেখেন তার মানে তিনটা পার্টি কিন্তু করা যাবে আলমারিটা আচ্ছা আলমারি কিন্তু দেখালাম ভিউয়ার্স এরপর দেখাচ্ছি একটা ওয়াল ক্যাবিনেট এইটার ডিজাইন এবং লুকসটা দেখেন মানে উপর দিকে থাকবে তিনটা পাল্লা একদম নতুন ডিজাইনের সম্পূর্ণ নতুন ডিজাইনের আচ্ছা দেখেন এবং নিচের দিকে আমরা একটু দেখাই দেখেন মানে পুরাই আনকমন জিনিস এই পাশে পাল্লা সুন্দর পাল্লা একটা পাল্লা থাকবে মাঝখানে দুইটা থাকবে ড্রয়ার হ্যাঁ মাঝখানে দুইটা ড্রয়ার আছে এই যে দেখেন ড্রয়ার গুলো এই যে ড্রয়ার স্পেসটা কিন্তু অনেক এবং ফিনিশিং গুলো কিন্তু সেম থাকে প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন ভেতরে বাইরে সেম ফিনিশিং থাকবে এই পাশে সেম আর একটা পাল্লা থাকবে আচ্ছা একটু উপরে গুলো একটু খুলে দেখেন আমরা একটু উপরে দেখি একদম ভেতর বাইরে সেম ফিনিশিং সেম ফিনিশিং থাকবে ভেতরে বাইরে সব জায়গায় সেম কালার করা থাকবে তো এটার সাইজ কত আছে ভাই এটা 5 ফিট 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট আছে এটা তো ভাই দুই পার্ট করা যাবে হ্যাঁ এটাও টু পার্ট আচ্ছা দেখেন মানে ক্যারি করার সুবিধা আছে ঠিক আছে সুবিধার কথা আচ্ছা দেখাতে অনেকেই মনে করেন যে ভাই এত বড় বড় ফার্নিচার সেভাবে কিভাবে ক্যারি করব পার্ট টু পার্ট কিন্তু আলাদা করে অপশন আছে কিন্তু আচ্ছা তো ওয়াল ক্যাবিনেটটি কিন্তু আমরা দেখাইলাম এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা ওয়ার্ডরোব দেখেন এইটার মানে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ নতুন মডেলের কিন্তু একটা ওয়ার্ডরোব এবং চারটা থাকবে ড্রয়ার একটা থাকবে কিন্তু পাল্লা একটু ড্রয়ার খুলে দেখেন তো ভাই তো আমাদের ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি দেখেন এইটা একটু ফিনিশিং গুলো দেখাই একদম এই দেখেন ফিনিশিং দেখেন এটা কিন্তু বাইরের ফিনিশিং এটা হচ্ছে ভেতরে ফিনিশিং একেবারে সেম ফিনিশিং করা থাকবে এখানে ফিনিশিংটা দিছি আমরা এই এইভাবে ফিনিশিংটা দেওয়ার আমাদের পিছে একটা কারণ আছে আচ্ছা আচ্ছা সেটা অনেক ভাইরা বলে যে এই মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ভিতরে নাকি ফাঙ্গাস পড়ে আচ্ছা আচ্ছা ফাঙ্গাস যাতে না পড়ে এই কারণেই আমরা ভেতর বাইরে সেম ফিনিশিং দিছি আচ্ছা দেখেন যে বাইরে যদি ফাঙ্গাস না পড়ে তাহলে ভেতর অবশ্যই ভেতর তো পড়বে না এই কারণে আমরা ভেতর বাইরে সেম ফিনিশিং দিয়ে সেম ফিনিশিং সেম কালার করে দিয়েছেন আর পাল্লাটা দেখাই ভাই একটু ওকে পাল্লাটা আমরা একটু দেখাই এই পাল্লা শাড়ির স্পেসটা কিন্তু অনেক দেখেন এখানে একটা হ্যাঙ্গার থাকবে হ্যাঙ্গার থাকবে আর পুরো স্পেস অনেক স্পেস আছে কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু মিরর মডেল একটা বেডরুম প্যাকেজ সব জায়গায় গ্লাস মডেল করা আছে আচ্ছা তো দেখতে দেখতে কিন্তু আমরা সবগুলো আইটেম আজকে দেখাইলাম তো ভাই আপনি বলছিলেন একটা আইটেম ফ্রি দিবেন আজকে সেই আইটেমটা কি ভাই একটু বলে দেন তাড়াতাড়ি ভাই ফ্রি এই যে একটা ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি থাকবে জি এই ম্যাট্রেসটা একদম ফ্রি যা পুরো বেডরুম বেডরুম সেটটা নেব তার জন্য এই ম্যাট্রেসটা একদম ফ্রি ফ্রি থাকবে জি ভাই আচ্ছা দেখেন যারা সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নিবেন তাদের জন্য কিন্তু ম্যাট্রেসটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়েছেন যেহেতু একটা বেডরুম সেট কিনলে কিন্তু ম্যাট্রেসটা আগে কিনতে হয় যেহেতু খাটে আপনারা শুবেন ম্যাট্রেসটা আগে কেনা লাগে যার কারণে কিন্তু ভাই একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিচ্ছে তো ভাই আপনাদের ফার্নিচারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই থাকবো কতদিনের গ্যারান্টি দিবেন ভাই এটা 20 বছরের গ্যারান্টি ভাই 20 বছরের গ্যারান্টি থাকবে জি একদম 20 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে একদম লিখিত গ্যারান্টি 20 বছর আচ্ছা তো এই যে আকর্ষণীয় মডেল একটা বেডরুম প্যাকেজ দেখালাম ভাই এটার প্রাইসটা কত রাখতেছেন একদম সীমিত একদম সীমিত প্রাইস আমাদের নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা আমরা কিন্তু ফ্যাক্টরি আগে দেখাইছি কিন্তু আচ্ছা তো এখন ফ্যাক্টরি থেকে ভাই ভাই ফার্নিচার এন্ড ফ্যাক্টরি থেকে কিন্তু আজকে ভাই ভিডিওটা আমরা করতেছি প্রাইসটা কত রাখতেছেন ভাই বলে দেন তাড়াতাড়ি ভাই প্রাইসটা 110000 টাকা ভাই 110000 টাকা আচ্ছা যেহেতু এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজ আমরা জানি তারপরেও ভাই আপনি যেহেতু কারখানা থেকে মানে ফ্যাক্টরি থেকে আজকে বেডরুম প্যাকেজ সেল করতেছেন ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন ভাই একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেন ভাই ডিসকাউন্ট তো হিসেবে দেওয়া যায় না ভাই ডিসকাউন্ট দিবেন না কেন ভাই আপনার নিজস্ব কারখানা আমরা এই পাশে কারখানা দেখাইছি অলরেডি আমার যে কাজগুলো করা আছে আপনি কাজের উপর ভিত্তি করে দেখেন সেই হিসাবে কিন্তু আমি রেটটা বেশি বলিনি আচ্ছা আমি জানি যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার তৈরি করছেন যেন সবাই বেশি দিন ইউজ করতে পারে আচ্ছা তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট অবশ্যই করতে হবে ভাই আপনি কারখানায় বেডরুম সেট বানাইছেন ভাই ডিসকাউন্ট দিবেন এরকম কথা হলো ভাই দিয়ে দেন একটা ধামাকা ডিসকাউন্ট ভাই যখন বলতেছেন যে আপনার জন্য 5000 টাকা ডিসকাউন্ট দিলাম 5000 টাকা ডিসকাউন্ট হচ্ছে না ভাই আপনি একটা ফ্যাক্টরি থেকে একটা বেডরুম প্যাকেজ সেল করতেছেন ভাই আপনি যদি শোরুমে হয় তাহলে মানা যেত ভাই ফ্যাক্টরি থেকে এত কম ডিসকাউন্টে হচ্ছে না ভাই আপনি বললেন বিদে আমি 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট না 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 5000 টাকা হচ্ছে না ভাই 5000 টাকা ডিসকাউন্ট তাহলে আপনি বলেন ভাই ওই যে আরো 5 আমার পক্ষ থেকে মানে আপনি সই করতে চাইছেন একেবারে বরাবর বরাবর দিয়ে দেন ভাই আপনি যখন বলছেন ঠিক আছে 1 লক্ষ টাকায় এটা থাকলো আচ্ছা 10000 টাকায় ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি 10000 টাকা ডিসকাউন্ট থাকবে জি ভাই 10000 টাকায় ডিসকাউন্ট আচ্ছা দেখেন তার মানে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটাই কিন্তু আপনারা 10000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বরাবর 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা 1 লক্ষ টাকায় কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজটা ভাইদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন তো এরপরে কিন্তু দেখাবো মাত্র 55000 টাকায় বেডরুম প্যাকেজ তো ভিউয়ার্স এরপরে কিন্তু আমরা সেই দেখাচ্ছি মাত্র 55000 টাকায় আজকের এই বেডরুম প্যাকেজটা তো ভাই এই প্যাকেজে কি কি আইটেম থাকে আমাকে দেখায় দেন ভাই যে একটা খাট একটা খাট থাকবে আকর্ষণীয় মডেলের আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপর একটা আছে ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে আচ্ছা এরপর কি থাকবে ভাই একটা ওয়ার্ডরোব থাকবে একটা ক্যাবিনেট থাকবে সাইড বক্স ভাই একটা খাটের সাইড বক্স থাকবে আচ্ছা এখানে আইটেম কত আছে ভাই পাঁচটা আইটেমের বেডরুম প্যাকেজ ভাই আচ্ছা ভিউয়ার্স এই যে আমরা একটা খাটটা একটু দেখে ভালো করে তাহলে ভালো তো বুঝতে পারবেন মানে খাটের ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু একটা ডিজাইন করা খাট এবং এই খাটটার সাইজ কত আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট ভাই 6 ফিট বাই 7 ফিট কিং সাইজে কিন্তু করা আছে হেড সাইডটা
দেখেন এবং লেগ সাইডটা দেখেন একেবারে কিন্তু সেম ডিজাইন, একদম সেম ডিজাইন থাকবে। আচ্ছা, আর খাটের সাথে কিন্তু আনকমন একটা সাইড বক্স থাকবে, মানে সাইড বক্স তো দেখলেন, এই দেখেন দুই দুই একটা সাইড বক্স, আর সাইড বক্সের উপরে কিন্তু এখানে শোপিস রাখার মতো অপশন দেওয়া আছে। হ্যাঁ, এটা একদম নতুন ডিজাইন ভাই, এই ডিজাইনটা এখন পর্যন্ত কেউ দেয়নি অবশ্য। আচ্ছা, সম্পূর্ণ ডিজাইনটা আমি দিলাম, সম্পূর্ণ নতুন ডিজাইনে একটা সাইড বক্স থাকবে আজকে। আর ডয়ার নিচে দুটো এখানে কিন্তু দুইটা ডয়ার থাকবে, একটা ডয়ার এবং নিচে কিন্তু আরেকটা ডয়ার থাকবে, এই যে দেখেন। আচ্ছা, তো খাটটা কিন্তু দেখালাম, খাটের সাইড বক্স দেখালাম, এরপর দেখাচ্ছি একটা ড্রেসিং টেবিল। এটা কিন্তু লং ড্রেসিং টেবিল দেখেন ভাই, এটা একটু খুলে দেখান তো ভাই, ভেতরে কেমন অপশন দেওয়া আছে ভাই? ভেতরে গ্যালারি সিস্টেম করা আছে ভাই, সকল জিনিসপাতি সাজিয়ে রাখতে যেতে পারে। আচ্ছা, আপনাদের কসমেটিক গুলোকে দেখেন অনায়াসে সাজিয়ে রাখতে পারবেন। এই পাশে দেখেন, এই পাশে কিন্তু অপশন দেওয়া আছে, সেলফ করা আছে কিন্তু। আচ্ছা, এবং নিচের দিকে যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু থাকবে একটা পাল্লা। হ্যাঁ, একটা পাল্লা আছে, বড় একটা পাল্লা থাকবে, বড় জিনিস রাখতে পারবে এখানে। আচ্ছা, এবং এদিকে কিন্তু একটা ডয়ার থাকবে, একটা ডয়ার আছে, এই যে ডয়ার থাকবে দেখেন, ডয়ার আছে। আচ্ছা, এই হলো ড্রেসিং টেবিল, আর এরপরে দেখাচ্ছি কিন্তু একটা ওয়ার্ড্রপ দেখেন। চারটা থাকবে ডয়ার, একটা থাকবে পাল্লা। এটার সাইজ কত আছে ভাই? এটা আপনার 5 ফিট 4 ফিট, 5 ফিট বাই 4 ফিট আছে। আচ্ছা, এরপরে দেখাচ্ছি একটা ওয়াল ক্যাবিনেট। ওয়াল ক্যাবিনেটটা কিন্তু উপরের দিকে থাকবে তিনটা পাল্লা, এবং নিচের দিকে দেখেন দুই পাশে দুইটা পাল্লা, মাঝখানে থাকবে দুইটা ডয়ার, একদম দেখেন পাল্লার স্পেসটা দেখেন, অনেক স্পেস, অনেক কিছু রাখা যাবে। এবং ডয়ারটা একটু আমরা দেখাই, এই যে দেখেন, যেহেতু কারখানা, কারখানায় কিন্তু ধুলাবালি কিন্তু লাগিয়ে থাকে, স্বাভাবিক বিষয়। এবং এটা তো ভাই ক্যারি করার সুবিধা দুই পার্টে করা যাবে। জি ভাই, এটা টু পার্ট করা আছে, টু পার্ট করা যাবে, এটা টু পার্ট করা। আচ্ছা, এই হলো আজকের সম্পূর্ণ বেডরুম প্যাকেজ, এটা কিন্তু প্যাকেজ নাম্বার 2। এর আগে কিন্তু আরেকটা প্যাকেজ দেখেছি আমরা, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম প্যাকেজ। আর এইটার যে প্রাইসটা, এটা কিন্তু আমরা আগেই বলে দিছি, মাত্র কত ভাই? 55,000 টাকা। জি ভাই। আচ্ছা দেখেন, মাত্র 55,000 টাকায় কিন্তু এই বেডরুম প্যাকেজটা ভাইদের কাছে আপনারা কিনতে পারেন ভাই। এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন? ওয়ারেন্টি গ্যারান্টি সেম ভাই, এটাও 20 বছরের গ্যারান্টি। এটা যে কম প্রাইস দিছি বিদে যে ওয়ারেন্টি গ্যারান্টি কম থাকবো তা না, এটাও 20 বছর, আর এটারও কালারের গ্যারান্টি 10 বছর। কালার গ্যারান্টি 10 বছর, এটারও কালারের গ্যারান্টি 10 বছর। আচ্ছা, তার মানে দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সেম থাকবে, মাত্র 55,000 টাকায় কিন্তু আজকের এই বেডরুম প্যাকেজটা ভাইদের কাছে আপনারা কিনতে পারবেন। তো ভাই, যারা সরাসরি আপনাদের শপে বা কারখানায় আসতে চায়, সেক্ষেত্রে অ্যাড্রেসটা একবার বলে দেন। অ্যাড্রেস একদম সহজ ভাই, ঢাকা উত্তর আজমপুর, ওখানে ওভারব্রিজ আছে, রাস্তার পূর্ব পাশে চালাবন মাজার রোড। আচ্ছা, এই চৈতি গার্মেন্টস সংলগ্ন, এবং ইমো হোয়াটসঅ্যাপ আমার এই 71 নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ভিডিওর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস আছে, আপনি কিন্তু সরাসরি কারখানায় চলে আসতে পারবেন, অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বেডরুম প্যাকেজটা আপনি অর্ডার করতে পারবেন। হ্যাঁ জি ভাই, এই যে যারা দেশের, আমাদের বাংলাদেশের বাইরে যারা আছে, প্রবাসী ভাই বোনেরা যারা আছে, প্রবাসী ভাইরা যারা বাইরে আছে, তাদের জন্য এটা খুবই সুযোগ যে আমরা সীমিত কিছু অ্যাডভাইস দিয়া এই ফার্নিচার তাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে বাদবাকি ফুল টাকাটা নেবেন। জি ভাই। আচ্ছা দেখেন, তার মানে এখানে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন, বাদবাকিটা কিন্তু প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, অনেকেই বলে যে অনলাইনে নাকি প্রতারক, এই প্রতারণার শিকার যাতে তারা না হয়, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করছি যে তাদের বাসায় ফার্নিচার পৌঁছে দেওয়ার পরে আমরা টাকা নেই। সীমিত কিছু অ্যাডভান্স, আচ্ছা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন, যেহেতু প্রোডাক্ট কনফার্মের জন্য। হ্যাঁ, কনফার্ম করা। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে কিন্তু দুই দুইটা বেডরুম প্যাকেজ দেখেছেন, যাদের যে বেডরুম প্যাকেজ পছন্দ আপনাদের সেটাই কিনতে পারেন। তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।